এনা কাজী লেবুর শরবত না তুমি পছন্দ করো না খাও কি হলো ও না দেখলে মতো তাকে আসো কিসের তুমি সুখ সর সুখ ফেরানো যায় গো তবু মন ফেরানো যায় না দুষ্টু কথা না শরবতটা খাও আমি লেটারটা নিয়ে আসতেছি লেটার আনতে হবে না লেটার এনে কি হবে হীরামন পাখি আমি তো স্বীকার করি নিয়েছি যে আমি তোমার সঙ্গে বিট্রয় করেছি তুমি আমার শাস্তি দাও শাস্তি দাও না 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 গো কিন্তু বিষয়টা আমার ক্লিয়ার হতে হবে কি জন্য আজকে আমাদের এরম অবস্থা ওকে দুজনে দুই বছর তিন মাস ১৮ দিনের প্রেম তারপরে তিন তিনটে বছর বিচ্ছেদের বিরহের দুঃখের যন্ত্রণা কি জন্য আজকে আমাদের এরম অবস্থা সেটা আমার ক্লিয়ার না হলে তো চলবে না তুমি খাও আমি সিঁড়িটা নিয়ে আসতেছি ব্যাপার কারণ কেমন আছো কি ব্যাপার কি তোমার এরকম অ্যাংরি ফেস কি জানলে হোয়াট ইজ দ্য রিজন জানতে পারি দাও কারণ চিটু কিন্তু তোমার রং সিলেকশন যাই হোক এবারে তোমার সঙ্গে বৈকাল বেলা ডিটেলে আলাপ হবে এবার আমি সাপ মোচন করতে যাচ্ছি হ্যালো এক্সকিউজ মি আপনি কিরা এখানে কি আমি হীরামন পাখির মায়া ডোরে বাধা পড়ে এখানে এসেছি ভ্রাতা এইবার বুঝতে পেরেছি হীরাবু কিসের জন্য আমার মায়া ডোর পুলিশ নিয়ে বাইরে গেছিল আচ্ছা হীরাবু কি আপনার কিছু সুখে আছে মায়া ডোরে ভেতেছে দিওয়ানা করেছে তা আপনার নামটা কি সেটা কি জানতে পারি জহরত সে হীরা আমি জহরত হীরা আর জহরত আপনি তাহলে সেই আসামি যার জন্য হীরা তিন বছর বিয়ে না করে কাটিয়ে দিয়েছে শুনুন 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 আমিও সরি হ্যালো জহরত ভাই হ্যাঁ আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি ফেলে বেটা একটু শোকেন তো কি ব্রুট হ্যাঁ খুব ব্রুট ওরে আল্লাহ রে ও তুই কি করতেছিস ওই তুই ও তুই কি কি শুকাছিস কি শুকাছিস এই আমি এখানে কিছু জানি হ্যাঁ আমি কলেজের বোটানি ক্লাস থেকে এই দেখ আসাম কিরম করে মুটুর মধ্যে একই ডাইন নম্বরে ও তুই কি শুকিয়েছিস রে কি শুকিয়েছিস এন্টি মার্ডার ফুলি মার্ডার কাটানোর ফুলুই কি সর্বনাশ করেছিস আমার তোর কি সর্বনাশ করেছিস এই এই কি কথা হচ্ছে কি কথা হচ্ছে আমি এখানে কিছু জানি এই হীরা তুমি তুমি একটা বাজে মেয়ে মানুষ তুমি আমার এই কলেজ থেকে টাইনে হিস্ট্রি হিপনোটাইজ করে এই গ্রামের মধ্যে এনে উটনে বসায় রাখিছো এই কাজ হয়েছে এই কাজ হয়েছে ও ইয়ে ও ইয়ে এই হীরা তুমি তুমি একটা নির্লজ্জ মেয়ে মানুষ আর কি হারামে মানুষ আমি এখানে এক মুহূর্ত থাকবো না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারেই আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় মালা গেথে বলো আমি কারে পরাবো আল্লাহ দোহাই লাগে ভাইজান তোমার সব রঙ্গ ভঙ্গ বন্ধ করো
রাগ করিস না বোন আমার, তুই আমার শ্যাম কালিয়াকে একটু ডেকে নিয়ে আয় না, তাকে ছাড়া যে আমার কিছু ভালো লাগে না। ওই যে তোমার শ্যাম কালিয়া চলে এসছে, থাকো তোমার শ্যাম কালিয়া নিয়ে। শ্যাম তুমি এসেছ, কোথায় গিয়েছিলে তুমি? তোমার হায় হায় একই সারা অঙ্গ তো তোমার রোদে পড়ে কালো হয়ে গেল। শ্যামের অঙ্গ রোদে পড়ে কালো হলে কিরাম করে চলবে রাধা? সে কি তুমি ওকে রাধা বললে? আমি তো লাজে মরি মরি। লাজে মরে লাজে মরে যদি শ্যাম এরকম করে থাকে তাহলে তো আদর্শনে মরে যাবে তো রাধা। না না শ্যাম, আমি তোকে মরতে দেব না শ্যাম। তাই না? ওরে ওরে তুই তো ভিলেন, তোর আমি শেষ করে ফেলবো। আমি কাকনের সাথে নিরজনে বসে অভিসারে ছিলাম, তুই তুই এই রাসায়নিক অস্ত্র আমার ডার্লিংয়ের নাকে প্রয়োগ করেছিলি কেন বল? কেন? তার আগে তুই আমার প্রশ্নের জবাব দে, তুই কিসের জন্য আমার কাছ থেকে কাকনদের তোর দিকে ট্রান্সফার করে তোর প্রেমে জড়িয়েছিস, কি জন্য? কা সে প্রশ্নের জবাব তুই কাকনের কাছ থেকে চাবি। তোর কারণে দুই দিন ধরে আমি তোর ঘরে ভেউসছিলাম, তুই আমার লাইফ থেকে দুই দিন কেড়ে নিয়েছিস। আমি কি এমন দোষ করেছিলাম যে তুমি অন্য আরেকজনকে বিবাহ করে আমার এই চিঠিতে জানাই দিয়েছিলে? তাহলে আমি তোমার একখান চিঠি দেখাই, এই যে নাও পড়ো। আব্বা মা আমার বিবাহ ঠিক করেছেন, কিছুতেই তিনাদের তোমার ব্যাপারে রাজি করাতে পারলাম না, তাই তাদের পছন্দের পাত্রকে অসম্ভব। এই চিঠি আমার হতেই পারে না, বানোয়াট চিঠি বানোয়াট। তখন তো তোমার জ্বর ছিল। ছিল সেই সময় তো তুমি জ্বরে পড়েছিলে তাই না? হ্যাঁ পড়েছিলাম, কিন্তু আমার তো কোনো খালাতো বোন নেই যে চিঠি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, আমি বুঝতে পারিছি, আমি বুঝতে পারিছি। বসি বসি আল্লাহ রে, এ বসিরের কাজ। সে আমারে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল, তার হাত থেকে বাঁচার জন্য আমি তারে তোমার কথা কইছিলাম, সেই সংক্রান্ত করে এই বানোয়াট চিঠি লিখেছিল। রে আল্লাহ, ওরে আল্লাহ রে আল্লাহ। অথচ দেখো তোমার ওই চিঠি পেয়ে আমি বিয়ে করিনি, তাও রাগের চোটে এই চিঠি লিখেছিলাম। বসিরের বিলে নিতে আমার জীবন থেকে প্রেমময় তিনটা বছর হারা গেল রে আল্লাহ। হায় হায়, আমি যদি রাগ না করি তোমার খোঁজ খবর নিতে একবার আসতাম। বাসটা ফেলে দাও, হাতটা ধরো আমার কাছে এসো হীরা। কিরাম বোকামি করিছি আমি, এরাম বোকামি আর কোনো দিন কইর না প্লিজ। মাথা খারাপ তোমার কারণে আমি প্রায় মরতে বসেছিলাম কাকন, চিটু আমারে প্রায় কিল করে ফেলেছিল, মানে কোনো রকমে নিজেরে সেভ করে তোমার সামনে এসে দাঁড়াইছি। আচ্ছা কাকন, প্লিজ অ্যান্সার মি ওয়ান কোশ্চেন, মানে আমি কোন অংশে টিটুর সাথে শর্টেজ আছি? তুমি আমার সাথে এরাম কেন করলে কও দেখি। আপনি কোনো অংশে টিটু ভাইসে শর্টেজ নাই জুয়েল ভাই, কিন্তু আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম আপনাদের দুজনের মধ্য থেকে যে আমাকে প্রথমে প্রেম নিবেদন করবে আমি তাকেই গ্রহণ করব। আপনি তো সেদিন সুযোগটা পেয়েও প্রেম নিবেদন করলেন না, সেটার পরই টিটু ভাই এসে সেই সুযোগটা নিয়েছিল। এখন আমার কি করার আছে বলো? কাকন কাকন তুমি ভুল করতেছো কাকন, প্লিজ প্লিজ চেঞ্জ ইউর ডিসিশন, অ্যাকসেপ্ট মাই লাভ প্লিজ। ছিদার হয় না জুয়েল ভাই, ছিদার হয় না, তাহলে টিটু ভাইয়ের কি হবে?
কাকুর আমি টিটুরে বোঝাবো, আমি বোঝাবো। সে খুব স্ট্রং একটা হার্টের ছেলে, মানে সে ইজিলি নিজেরে সামলাই নিতে পারবে। আমি সামলাবো কি করে জুয়েল ভাই?